প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ ঐতিহাসিক 7ই মার্চ, 1971 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে প্রায় 10 লক্ষাধিক লোকের সামনে সেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। আজকে এই 7ই মার্চ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে দলের আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত করছেন আজকের এই 7ই মার্চ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি। তো আমি আজকে এই 7ই মার্চ উপলক্ষে আজকে আপনার কাছে, আমরা যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা, সেই হিসাবে 7ই মার্চ উপলক্ষে আমরা কিছু জানতে চাই। 7ই মার্চ আমি তদানীন আজকে সোহরাওয়ার্দীর যে নামকরণ করা হয়েছে সেটা ছিল রেসকোর্স ময়দান, সেখানে ঘোড়ার দৌড় হতো, আমরা ঘোড়ার দৌড়ও দেখেছি। 7ই মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু ভাষণ দিবেন, আমরা আগের দিনই আমরা রাত্রে ঢাকা এসে পড়ছি এবং সেই বিকালে আবার বঙ্গবন্ধু ভাষণ শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অপেক্ষা করছি। হাজার হাজার লোক সেখানে অবস্থান করছে, আমরা সেই অবস্থানে ওনার বক্তব্য শুনেছি, ভাষণ শুনেছি। ভাষণ শোনার এক পর্যায়ে উপর থেকে আবার হেলিকপ্টার দ্বারা আবার কয়েকটা চক্র দেওয়া হয়েছে, তাও দেখছি। দেখার পরে সবার শেষ হয়েছে, বঙ্গবন্ধু জয় বাংলা বলে আমাদেরকে স্লোগানে আমরা ঐক্যবদ্ধ আমরা স্লোগান দিছি, দিয়ে এরা সবার শেষ হয়েছে, শেষ করে আবার চলে আসছি। এগুলো 7ই মার্চের সচককে দেখা এবং শোনা, বঙ্গবন্ধু ভাষণ শোনা এবং জনসমক্ষে জনতার অংশ সেদিন বোঝা যাবে না, বোঝা যায় নাই যে 7.5 কোটি মানুষের মনে হয় আপনার এই দর থেকে 5 কোটি মানুষে আমার ধারণা যা আইসে গেছে, কিন্তু সেটা তো সম্ভব না। যাই হোক, সেদিন সেই সোহরাওয়ার্দী উদ্যানটা ছিল বিরাট, আজকে তো গাছপালায় ভর্তি, সেদিন সমস্তটা মাটি ছিল খেলা, কোনো গাছপালা ছিল না সেখানে, এই উন্মুক্ত একটা মাঠ, বিরাট বড় মাঠ, সেই মাঠে সেই সভাটা হয়েছিল, আমরা দেখেছি, আমি উপলব্ধি করেছি। আমি কৃতজ্ঞ যে আমি বঙ্গবন্ধুর জাতির জনকের ভাষণ সকানে সজ্ঞানে ওনার চাহনি ওনার হাত ঘোরানো সবগুলি দেখেছি। এটা আমার জীবনের একটা ঐতিহাসিক স্মৃতি, জাতির জনকের বক্তৃতা সচক্ষে সকানে আমরা শুনতে পেরেছি, এটা আমার জন্য গর্ব এবং গরিবুরবাসীর জন্য গর্ব, কারণ আমি সেই গরিবুরের একজন সন্তান। সেই সন্তান হিসেবে আমি সবাইকে সেই গর্বে সবাই অংশীদার হিসাবে আমি মনে করি। ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের গৌরীপুর অঞ্চলের যিনি জাতীয় সংসদ সদস্য, সবচেয়ে সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি এবং যিনি সেই 7ই মার্চের ভাষণ সরাসরি সামনে থেকে শুনেছেন। আজকে আমাদের নতুন প্রজন্ম আজকে তারাও শুনবেন সেই ঐতিহাসিক ভাষণের কথা। এবং আজকে আমাদের এই গৌরীপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল জায়গায় আজকে এই ঐতিহাসিক ভাষণটি সম্প্রচার করা হচ্ছে এবং সকলেই তা শুনছেন। ধন্যবাদ।